আপনি শির করছেন? গার্লফ্রেন্ডের জন্য নিজের রবের আদেশ অনুষেধ নিষেধকে ভুলে যাওয়া, গার্লফ্রেন্ডের জন্য নিজের অস্তিত্বকে ভুলে যাওয়া, সেম অ্যাজ বয়ফ্রেন্ড। আমরা যখন দিন থেকে বাহিরে ছিলাম বা দিনের ভিতরে ছিলাম না, জাহেল ছিলাম, তখন এই হুজুর টাইপের কিছু মানুষদেরকে খুব ভয় লাগতো। এই বুঝি কিছু একটা বলে, মাঠে খেলতেছি হুট করে সে এসে বলল, অথবা কোথাও যাচ্ছি হুট করে ধরে বলল, নামাজে আসো, নামাজ পড়তে হবে, মনে হতো কীরকম একটা ভেজাল। আমাদের এখন অনেক যুবকদেরও এইরকম চিন্তাভাবনা হয়, যখনই ফেসবুকে কোনো হুজুরের কথা শোনে তখনই মনে করে যে শেষ, কী আসছে একটা, মানে আপনিই নিজে নিজের মাতব্বর, ওনারা কথা বলতেছে এটা আপনার গায়ে লাগতেছে না। এইরকম চিন্তাভাবনা আমরা আগে করতাম, বাট এখন আমরা বুঝি যে না, আমাদের এই চিন্তাভাবনাটা আসলে কতটা খারাপ ছিল। এখন মনে হয় যে না, তারাই তো ঠিক বলতো, তারা আমাদের ভালোর জন্য বলতো, আমরা শুধু অযথাই তাদেরকে অপমান করতাম, অবহেলা করতাম, ঘৃণা করে এড়িয়ে চলতাম। এই যে ভ্যালেন্টাইন ইস্যু, আমরা কত প্ল্যান পর্ব করে রেখেছি যে কোথায় যাব, কি করব, কি ঘুরব, একের পর এক সব কিছু আমাদের প্ল্যান করা। কিন্তু দেখেন, ফেসবুক, ইউটিউব এবং বাহিরেও এক টাইপের লোক আছে যারা কিনা এটার বিরোধিতা করতেছে। আমার অন্তরে এত ভালোবাসা, এত আবেগ, এটাকে কোনো মূল্যই দিচ্ছে না। আচ্ছা, আল্লাহ কি ভালোবাসাকে নিষেধ করেছেন? আল্লাহ কি ভালোবাসতে বারণ করেছেন? এইরকম হাজারো প্রশ্ন আমার অন্তরে আসে, আমার মনে আসে, আমি না এই সকল প্রশ্নের জবাব পাই না। কেন এই টাইপের মোল্লামার্কা মানুষেরা ভ্যালেন্টাইনের বিরোধিতা করে, ভালোবাসার বিরোধিতা করে? কোরআন হাদিস কি এগুলো শেখায়? কোরআন হাদিস কি ভালোবাসা যাবে না এগুলো শেখায়? এইরকম অহরহ কোশ্চিন আমাদের যুবক যুবতীদের মাথার ভিতরে এখন ঘুরছে। ভালোবাসা তো বাঁচতে বারণ করা হয় না কোনো জায়গায়। যেমন আমি আমার বাবাকে ভালোবাসি, প্রত্যেকটা সন্তান তার পিতামাতাকে ভালোবাসে। এই ভালোবাসাটা কার জন্য? আল্লাহ কি ভালোবাসতে বারণ করেছেন? না, বরং আল্লাহ সুবহানাহু তাআলা পিতামাতাদেরকে সম্মান করতে বলেছেন, ভালোবাসতে বলেছেন। তাহলে আমি আমার পিতামাতাকে ভালোবাসছি আল্লাহর জন্য, আমার পিতামাতা আমাকেও ভালোবাসে, কেন ভালোবাসে? আল্লাহ কি ভালোবাসতে বারণ করেছেন? না, আল্লাহ উল্টো বলেছেন আমাদেরকে ভালোবাসতে, সন্তান সন্ততিদেরকে লালন পালন করতে, এটা পিতামাতার হক। তাহলে পিতামাতারা তাদের হক আদায় করছে কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, এটা কিসের জন্য? ডেফিনেটলি এটা একটা পবিত্র রিলেশন, এখানে আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ রয়েছেন। এবং স্বামী স্ত্রীর প্রত্যেকটা খুনসুটিতে, ইভেন একে অপরের দিকে তাকানোতেও সওয়াব অথবা রিওয়ার্ড আছে। আল্লাহ তো বারণ করে নেই ভালোবাসতে। স্বামী স্ত্রী একে অপরকে কেন ভালোবাসে? আল্লাহর জন্য, আল্লাহ ভালোবাসতে বলেছেন এজন্য বাসে। পয়েন্ট টু বি নোটেড, নাও একজন বয়ফ্রেন্ড একজন গার্লফ্রেন্ডকে কেন ভালোবাসে? আল্লাহ কি বলেছেন? না তো, আল্লাহ তো উল্টো আমাদেরকে বলেছেন তোমরা আশেপাশেও যেও না। আর আমরা ভালোবেসে বসে আছি, পছন্দ হয়েছে, প্রস্তাব দিন, বিয়ে করুন, পবিত্র বন্ধন, আল্লাহর জন্য ভালোবাসুন। বাট আপনি এখন যেভাবে ভালোবাসছেন, এটা আপনার কার জন্য ভালোবাসতেছেন? আল্লাহ তো বারণ করেছে। আপনি তাকে ভালোবাসছেন আল্লাহর জন্য? না, আপনার নিজের জন্য। আপনি আল্লাহকেও ভালোবাসেন, তাকেও ভালোবাসেন, তাহলে এই যে কম্পেয়ার হয়ে গেল না আল্লাহর সাথে, কোনো কিছু যদি কম্পেয়ার হয় তাহলে সেটা কি? শিরক। আপনি শিরক করছেন। ডু ইউ নো হোয়াট ইজ শিরক? গার্লফ্রেন্ডের পূজা করা, গার্লফ্রেন্ডের জন্য নিজের রবের আদেশ অনুষেধ নিষেধকে ভুলে যাওয়া, গার্লফ্রেন্ডের জন্য নিজের অস্তিত্বকে ভুলে যাওয়া, সেম অ্যাজ বয়ফ্রেন্ড, এটাই শিরক। স্রষ্টা আপনার কাছে কিছুই না, আপনার সৃষ্টির ভালোবাসায় মগ্ন, এটাই শির। এমনভাবে এই বিষয়টা আপনাদেরকে অ্যাট্রাক্ট করে ফেলেছে যে এখান থেকে আপনারা অন্য কোনো দিকে তাকাতেই পারছেন না, এখান থেকে বের হতে হবে, আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। এভরিথিং, সব কিছু কোরআন সুন্না অনুযায়ী করেন, তাহলে দেখবেন পরিতৃপ্তি আসবে আপনার অন্তরে, তাহলেই দেখবেন আপনার সম্পর্কে মাধুর্য আসবে, এত এত ঝগড়া হবে না। হ্যাঁ, বারবার ওই গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে তার ফোন চেক করতে হবে না যে ব্যস্ত আছে কি না, কোনো জায়গায় কথা বলতেছে কি না। আরে হ্যাঁ, পাসওয়ার্ডও নিতে হবে না যে তোমার ফেসবুকে পাসওয়ার্ড আমাকে দিতে হবে।
তাহলে রিলেশনে যাবো বা রিলেশনে থাকবো, এরকম কোনো সিকিউরিটি প্রবলেম নেই বিবাহ বন্ধনে। ও ইউ মুসলিম, আপনাদের কি একটু ভয় হয় না? আল্লাহর সাথে আপনারা শিরক করছেন, আল্লাহর বিধিবিধানগুলোকে আপনি তুচ্ছ করে দিচ্ছেন এবং নিজের নফসকে আপনি রাজা বানিয়ে দিচ্ছেন, তার কথাই আপনি চলছেন। কত শত প্ল্যান করে রেখেছেন এই ভ্যালেন্টাইনকে ঘিরে, অনেক অনেক। হে যুবক, হে যুবতী, আল্লাহকে ভয় করুন এবং আল্লাহর জন্য হারাম নাজায়েজ যেগুলো কাজে আল্লাহর আদেশ নেই, যেই ভালোবাসায় আল্লাহর আদেশ নেই বরং নিষেধ আছে, সেখান থেকে আপনি দূরে সরে আসুন। এসব অশ্লীলতা মন্দ কাজগুলোকে পরিহার করুন। এটা আমার কথা না, এটা যে অশ্লীল এবং মন্দ কাজ এটা আমার কথা না, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবীলা। এটা আল্লাহ বলেছেন যে টনকনিয়ার জেনা ব্যভিচারের আশেপাশেও যেও না, হ্যাঁ এলাবোরেটলি বিবাহ বহির্ভূত সম্পর্কের আশেপাশেও যেও না, নিশ্চয় এটা অশ্লীল ও মন্দ কাজ। আপনারা আপনাদের গুনাহ করতে করতে আপনারা নিজের লজ্জাকে ভুলে গেছেন, নির্লজ্জ হয়ে গেছেন। একটু লজ্জা করুন, একটু শরম করুন, একটু ভয় করুন, আল্লাহর দিকে ফিরে আসুন, অশ্লীলতাকে না বলুন, আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহর জন্য যদি কোনো কিছুকে ত্যাগ করেন, আল্লাহ এর থেকে আপনাকে উত্তম কিছু দিবে, এটাকে বিশ্বাস করুন, এটাকে অন্তরে গেঁথে নিন। আল্লাহ হচ্ছেন আল ওয়াসিউন, প্রাচুর্যময়, আপনার কি দরকার, সব কিছু আপনি পাবেন, সব কিছু। হে আমার ভাই, হে আমার বোন, আজই ডিসিশন নিন। আপনি আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো কিছুতে শান্তি পাবেন না, আপনি আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো কিছুতে সফলতা পাবেন না, আপনি আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো কিছুতে বরকত পাবেন না। এটা হবে একটা কষ্ট ক্লান্তিময় একটা জীবন, বিলিভ মি, এটাই সত্য, এটাই সত্য। ডিসিশন নিন আজই, আপনি আল্লাহকে সন্তুষ্ট করবেন নাকি আল্লাহকে অসন্তুষ্ট করবেন, ডিসিশন নিন আজ এখন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ওয়াখিরু দাওয়ানা أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته